জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচ মিশেলি নেতৃত্বের প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর নাগরিক ঐক্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই সেনাবাহিনীকে মাঠে নামাতে চায় বলে জানিয়েছেন চোদ্দ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নোয়াখালী ও ঢাকায় আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বুলবুল আহমেদের রিপোর্ট দুপুরে নোয়াখালীর কবিরহাটে এক নির্বাচনী প্রস্তুতি সভায় যোগ দেন ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন বিএনপি একসময় হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল এখন তারা পুনরায় চক্রান্তের মাধ্যমে আবারো ক্ষমতা যাওয়ার ষড়যন্ত্র করছে এই যে বিশ দল দশ দল তিরিশ দল এই তিরিশ দলের নেতা পাঁচ মিশালি নেতৃত্বে জনগণের আস্থা এদিকে সকালে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ দলের সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে ওয়ান ইলেভেনের কুশলবরা আবারো ষড়যন্ত্রে নেমেছে নির্বাচনের সামনে রেখে কতদূর অসাংবিধানিক দাবি আছে যেসব রূপে বিতর্কিত করার জন্য তাদেরকে মাঠ নামাতে হবে মেস্টিসি পাওয়ার দিয়ে দু হাজার এক সালের নির্বাচন আমরা ভুলে গেছি কিভাবে একটি দলকে পরাজিত করার জন্য চক্রান্ত হয়েছিল এবং কোনোদিনও কোনো দেশে এই ধরনের যে তাদের সেনাবাহিনীকে এভাবে ব্যবহার করা হয় না এ সময় দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করারও আহ্বান জানান নাসিম প্রতিহত করবেন মাঠে করবেন প্রতিহত রাস্তায় প্রতিহত করবেন আহমেদ বাংলা টিভি ঢাকা